মাহশর আমি কাফেরদের জেলখানার মধ্যে অবরুদ্ধ ছিলাম। জেলখানা থেকে বের হয়ে আমার বিবি খাদিজাকে হারাইলাম, চাচা আবু তালেবকে হারাইলাম। তাইফের জমিনে রিল্যাক্সের জন্য গিয়া সেখানে আমি মাইর খাইলাম। মালি তুমি আমার জন্য এমন একজন বন্ধু পাঠাও, এমন একজন বন্ধু বানাও। মনে চাই বন্ধুর কাছে নিজের মনের ব্যথাগুলি বলার জন্য, নিরিবিলি একটা জায়গার ব্যবস্থা করে দাও যেখানে গেলে আমার মনের ইতমিনান হয়, তাসাল্লি হয়। ভাই রে, ওই সময়ে হযরতে উম্মে হানির ঘরের ছাদ পেটে শো শো করে হযরত জিব্রাইল আমিন আমার পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। জিব্রাইল এসে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহ তাকরাউ কাসসালাম। এ পয়গম্বর, আল্লাহ পাক আপনার কাছে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন। ওয়াইয়াদউ, আল্লাহ পাক আপনাকে তার বাড়িতে স্পেশাল ভাবে পার্সোনাল ভাবে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ইন্নাল্লাহ মুস্তাকুন বিকা, আল্লাহ পাক আপনার সাথে একান্ত কথা বলার জন্য আগ্রহী। সুবহানাল্লাহ, পড়েন। এই মনের ব্যথার সময় আমার পরওয়ারদিগারে আলম জিব্রাইল আমিনের মাধ্যমে আমার নবীর জীবনের সবচাইতে বড় মুজিজা, আমার নবীর জীবনের সবচাইতে বড় মুজিজা, দুনিয়ার 2,24,000 পয়গম্বরকে যেটা আল্লাহ দেন নাই, সেই মুজিজা আল্লাহ পাক আমার পয়গম্বরকে দিয়া প্রমাণ করাইতে চান। ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া, এ পয়গম্বর, দুনিয়ার সমস্ত নবীদের উপরে আপনার মর্যাদা দিয়েছি কিভাবে? দুনিয়ার সমস্ত পয়গম্বরকে যেই জিনিস দেই নাই, সেই মেরাজের মতো মুজিজা আমি আপনাকে দান করেছি। আরেকটু জোরে কও, সুবহানাল্লাহ। রব্বে করিম বলছেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া, আমি আমার এই নবীকে যা দিয়েছি পৃথিবীতে কাউকে তা দেইনি। সুবহানাল্লাহ, পড়েন। এই মেরাজ ছিল সবচেয়ে বড় মুজিজা, আর এই মেরাজের রাতে আল্লাহ তাআলার স্পেশাল পার্সোনাল একটা হাদিয়া ছিল, চারটা হাদিয়া। এই চারটা হাদিয়ার মধ্যে একটা হাদিয়ার নাম হাউজে কাউসার। আর একটু জোরে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখানে তিনটা হাদিয়া আছে, এটা শুধু নবীর পার্সোনাল না সবার, কিন্তু স্পেশাল পাঁচটা হাদিয়া আমার নবীকে দিয়েছেন, এটা স্পেশাল আমার নবীকে। এই পাঁচটা হাদিয়ার মধ্যে অন্যতম একটা হাদিয়ার নাম হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই নবী জান পার্সোনাল ভাবে হাউজে কাউসার আপনাকে দান করে দিয়ে। সুবহানাল্লাহ, পড়েন। তো আমার নবী বলছেন হাউজে কাউসারটা কেমন, যে হাদিসটা আমি পড়েছিলাম, আমার নবী বলেছেন, হাউজি মাসিরাতু শাহরিন, হাউজে কাউসারের দীর্ঘ এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ হলো এক মাসের লম্বা রাস্তা। সুবহানাল্লাহ, পড়েন। মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহা সাওয়া, লম্বায় যতটুকু প্রস্থে ততটুকু। মাউহা আবিয়াদু মিনাল লাবান, হাউজে কাউসারের পানি হচ্ছে দুধের চাইতে বেশি সাদা। আরেকটু জোরে কও, ওয়া রীহুহা আতয়াবু মিনাল মিস্ক, এই পানির সুগন্ধি হচ্ছে মিস্ক আম্বর মৃগনাভি কস্তুরীর চাইতে চমৎকার। আল্লাহু আকবার। আর তিন নম্বর, এই হাউজে কাউসারের পানি পান করার জন্য, ওকিজানুহা কানুজুমিস সামা, এই হাউজে কাউসারের পারে গ্লাস রাখা আছে, আকাশের তারকা যেমন অগণিত, এই গ্লাস অগণিত। সুবহানাল্লাহ, পড়েন। তাই আমার নবী বলেছেন,
আমার জমানা থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান একসাথে যদি আমার কাছে হাউজে কাউসারের পানি পান করতে আসে, একজনেরও অভাব হবে না, লাইন ধরে দাঁড়াইতে হবে না, আমি সকলকে এট এ টাইমে হাউজে কাউসারের পানি পান করাবার মতো স্বর্ণ আর রূপা দিয়ে বানানো গ্লাস আল্লাহ রেডি করে রেখেছে। দি মুজি ইশকে মুহাম্মদ আওর মুহাম্মদ ওমেগেন দি মুজি ইশকে মুহাম্মদ আওর মুহাম্মদ ওমেগেন ও মুহাম্মদ হি মুহাম্মদ বিরদ মেরা রাত দিন এ আমার ভাই। মানুষের জীবন পুরা জীবনটা সুখে যায় না, আবার পুরা জীবনটাও ভাইরে দুঃখে যায় না। এ আমার ভাই, আমার রব্বে করিমের ফয়সালা যে যত বড় হয়, আমার পয়গাম্বরের কাছে যে যত বেশি মুকাররব হয়, যে যত বেশি প্রিয় হয়, রব্বে করিম তাকে কঠিন থেকে কঠিন তত বেশি পরীক্ষা দান করেন, চিল্লে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই, পয়গাম্বরের দরবারে একজন সাহাবি জানতে চেয়েছেন আইয়ুন নাসি আশাদুল বালা, এ আমার পয়গাম্বর জানতে চাই দুনিয়ার মানুষের মধ্যে কার উপরে কঠিন বিপদ আসতে পারে, দুনিয়ার মানুষের মধ্যে কার উপরে কত বেশি কঠিন পরীক্ষা আসে। আমার পয়গাম্বর বলেছেন, এক নম্বর দুনিয়ার সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা আসে আল আম্বিয়া, যেহেতু দুনিয়ার মানুষের মধ্যে পয়গাম্বরেরা হলেন আল্লাহ পাকের বরগজিদা বান্দা, পয়গাম্বররা হলেন আল্লাহ পাকের নির্বাচিত গোলাম, আল্লাহ পাকের নির্বাচিত সোয়ালক্ষ গোলামের মধ্যে সবার মর্যাদা এক নয়। ভাইরে, সোয়ালক্ষ নবী আর পয়গাম্বরের মধ্যে 313 জন হল রসুল, এই 313 জন রসুলের মধ্যে জলিলুল কদর পয়গাম্বর জলিলুল কদর রসুল হলেন 26 জন। যেই 26 জনের নাম কোরআনে কারীমের মধ্যে আসছে, এই 26 জন পয়গাম্বরের ইমাম, এই 26 জন নবী আর পয়গাম্বরের ইমাম আমার তোমার পয়গাম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই, আমার পয়গাম্বর স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, দুনিয়ার মধ্যে 2,24,000 পয়গাম্বর অথবা 16,00,000 পয়গাম্বরের মধ্যে আমাকে শ্রেষ্ঠত্বের চেয়ার আল্লাহ পাক দান করেছেন। আমি দুনিয়ার সমস্ত নবীদের নেতা, আমি দুনিয়ার সমস্ত পয়গাম্বরের ইমাম, আমি নবীদের নবী রসুলদের রসুল মানবের মহামানব। এক কথা বাইরে, দুনিয়ার মধ্যে পানির মতো পানি আছে, জমজমের পানির মতো পানি নাই, পাথরের মতো পাথর আছে, হাজির আসওয়াদের পাথরের মতো পাথর নাই,
মসজিদের মতো মসজিদ আছে, বাইতুল্লার মতো মসজিদ নাই। লাইটের মতো লাইট আছে, সূর্যের মতো কোন লাইট নাই। ফেরেশতার মতো ফেরেশতা আছে, জিব্রাইলের মতো যার কোন ফেরেশতা নাই। ও আমার ভাই রে, হজরে আসওয়াদের সাথে দুনিয়ার যেমন কোন পাথরের সাথে তুলনা হয় না, দুনিয়ার কোন মসজিদের সাথে যেমন বাইতুল্লাহর মর্যাদার সাথে তুলনা হয় না। হজ জমজমের পানির সাথে দুনিয়ার কোন পানির যেমন তুলনা হয় না। আমার ভাই, আব্বাজান আদম থেকে কিয়ামত পর্যন্ত মানবের তালিকার মধ্যে যত মানব আছে, আমার পয়গম্বরের মতো কোন মানব নাই। চিল্লে এখন সুবহানাল্লাহ, ও ফখরে জাহান, ফখরে জমা, ফখরে উমাম হে, ও ফখরে জাহান, ফখরে জমা, ফখরে উমাম হে, ইয়ে আহদ বেবি মেশ গেল হক আলমা হে, ইয়ে আহদ বেবি মেশ গেল হক আলমা হে, রতবে মে ফজো সবসে হে আল্লাহ সে কম হে, ইয়ে কৌল সব রোজ মেরা হক কি কসম হে, ইয়ে কৌল সব রোজ মেরা হক কি কসম হে। আল্লাহু আকবার বলে। এ আমার প্রিয় ভাই, আমার নবীর কথা মতে সবচেয়ে বেশি কষ্ট হবে যিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি বরগুজিদা, আল্লাহ পাকের কাছে যিনি সবচেয়ে বেশি প্রিয় হন। এ ভাই রে, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে মারতে মারতে উম্মতের রাস্তায় ফালায়া দিছে, জঙ্গলে ফালায়া দিছে, মরে গেছে, লাশ হয়ে গেছে, এই চিন্তা করে রাস্তার কিনারে ডাস্টবিনের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পয়গম্বর নূহ পয়গম্বরকে ফেলে দেওয়া হয়। একদিন দুই দিন তিন দিন পরে সেন্স ফিরে আসার পরে পয়গম্বর নূহ আবার তারা যা থেকে ডাক দিয়ে কইয়া কওমি আবুদুল্লাহ, এ আমার জাতি, এক আল্লাহ কো মাননে ওয়ালে বন যাও, আল্লাহ কো মাননে ওয়ালে বন যাও, ইমান ওয়ালে বন যাও, কালিমা ওয়ালে বন যাও, দুনিয়া আখেরাতে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত মার দেওয়ার পরে ওই কথা বলিস, এমন মা একদিন আর দুই দিন খাই নাই, সাড়ে নয়শো বছর খেয়েছে। পয়গম্বর খলিলুল্লাহকে আল্লাহ বেশি প্যার করেন, মালিক পরীক্ষা দিলেন আগুনকে যে তোমার আগুনের মধ্যে তোমার জীবন দিতে হবে। ও ভাই রে, পয়গম্বর জানেন না নমরুদের আগুনের মধ্যে আমি পড়ব কি পড়ব না, কিন্তু তিনি 100% থেকে 100% একিন হয়ে গেছেন পড়ে যাবে, যেই আগুন দিয়ে দুনিয়ার রান্না হয়, যেই আগুনের দ্বারা ইটা পোড়া দেওয়া হয়, যেই আগুন দিয়ে গাছ বাড়িঘর সব পরিষ্কার করা হয়, কেমনে করে পয়গম্বর ইব্রাহিম আগুনে পড়বেন না? ভাই রে, হাত পা বেঁধে যখন আগুনের মধ্যে ফালা হয়, মিকাইল সে ডাক দিয়া কয়, পয়গম্বর জানতে চাই সাহায্যের প্রয়োজন আছে নি? ইব্রাহিম ডাক দিয়ে কয়, ফেরেশতা, আমি ইব্রাহিমের দুনিয়ার মানুষের যদি প্রয়োজন আল্লাহ পাক মনে করেন তবে আমাকে তিনি বাঁচায় রাখবেন,
আর দুনিয়ার মানুষের কাছে আমি ইব্রাহিম পয়গাম্বরের কোনো প্রয়োজন না থাকলে আল্লাহ মেরে ফেলবেন, আমার হায়াতের মালিক চিল্লে বলেন কি? আল্লাহ আমার জীবনটা তো তোমার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরে আগুনে ঝাঁপ দিলেন, আগুনে পড়ে নাই। ইসমাইলকে জবে করার জন্য সিদ্ধান্ত নিলেন, ইসমাইল জবে হয় নাই। মরুপ্রান্তরে নির্বাসনে শিশু বাচ্চাকে নির্বাসনে পাঠাইলেন, জলাঞ্জলি দিলেন, শিশু বাচ্চা মরে নাই। যে যত বড় আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষা হয় তত বড়। ভাইরে আমার, এবার আমার পয়গাম্বর বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমি যেহেতু সমস্ত নবীদের ইমাম এই জন্য আমার পরীক্ষাটাও হবে ইমামের মতো পরীক্ষা। ইমামের পরীক্ষা মুক্তাদিদের পরীক্ষা একরকম হয় না। আমার পয়গাম্বরকে কাফের মুশরিকরা 3 বছর জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে, সাহাবে আবি তালেবের মধ্যে, পাহাড়ের বেষ্টনীরত উপত্যকার মধ্যে। মক্কার কাফেররা আমার পয়গাম্বরকে অবরুদ্ধ করে রেখেছে। আমার পয়গাম্বরের সাথে মা খাদিজাতুল কুবরা সহ কয়েকজন সাহাবী ছিলেন, ভিতর থেকে বের হতে পারেন নাই, বাহির থেকে ভিতরে কেউ যেতে পারে না। দুগ্ধ পোষ্য কত সন্তান দুধের অভাবে, পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে রে ভাই। ভাইরে আল্লাহ যদি চাইতেন আমার পয়গাম্বরকে কোন মুশরিকের বাচ্চা, কোন ইহুদির বাচ্চা, কোন কাফেরের বাচ্চা আমার পয়গাম্বরকে অবরুদ্ধ করে রাখতে পারে, কিন্তু আমার মালিকের বড় প্রিয় গোলাম মুহাম্মদ আরবি আল্লাহু আকবার বলেন, বিদায় তিনটা বছর সোহাবে আবি তালিবের মধ্যে আমার পয়গাম্বরকে অবরুদ্ধ করে রেখেছেন। 3 বছর পরে আমার পয়গাম্বর ছুটকার পাইলেন, মাত্র জেলখানা থেকে তিনি মুক্তি পেয়ে নাজাত পেয়ে বেরিয়ে আসলেন। কয়েকদিন পরে মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল। ভাইরে দেখো একটার পরে একটার মুসিবত, কেমন যেন মুসিবত নবীর সঙ্গী হয়ে আছে। যতই মুসিবত থেকে নবী দূরে সরতে চান, কেন যেন মুসিবত আমার পয়গম্বর থেকে আলাদা হতে চায় না। মা খাদিজাতুল কুবরা যদিও আমার পয়গম্বরের সহধর্মিনী ছিলেন, কিন্তু ভাই মা খাদিজাতুল কুবরা মক্কার প্রতাপশালী মহিলাদের মধ্যে, সম্ভ্রান্ত মহিলাদের মধ্যে অন্যতম একজন। যেমন শিক্ষা তেমন গুণ, তেমন রূপবতী, তেমন স্বামী ভক্ত। আল্লাহু আকবার বলেন। নবী যখন গারে হেরা থেকে 5টা আয়াত দিয়ে তিনি আগমন করেছিলেন, কনকনে শীতের মতো কাতরাতে কাতরাতে কাঁপতে কাঁপতে আমার পয়গাম্বর মা খাদিজার কাছে এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে শীত ধরেছে, শরীরের মধ্যে মনে হয় 110 ডিগ্রি জ্বর চলে আসছে, জলদি করে আমাকে চাদর দাও, কম্বল দাও।
খাদিজা বলেছেন, পয়গাম্বর আপনার কি হয়েছে? পয়গাম্বর লম্বা বিবরণ দিয়েছেন, বুখারীর মধ্যে আছে দোস্ত, আমি সেদিকে যাচ্ছি না। পয়গাম্বর বড় পেরেশান হয়ে গেছে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে, কিং কর্তব্য বিমল হয়ে গেছে রে ভাই। এই পয়গাম্বরকে মা খাদিজাতুল কুবরা কত সুন্দর করে বলেন, ওয়াল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বললাম, এ আমার স্বামী পয়গাম্বর মুহাম্মদ, চিন্তা করো না, অধৈর্য হইও না, বিচলিত হইও না, পেরেশানিত হইও না, দিশেহারা হইও না, ওয়াল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা। বাইরে আমার নবী তো এতদিন নবুয়তের কথা তিনি বলেন নাই, সবে মাত্র আজকে পাঁচটা আয়াত নাজিল হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক নবুয়তের ঘোষণা আসবে। নবী এখনো খাদিজাকে বলে নাই, ও খাদিজা তুমি আল্লাহর উপরে ঈমান আনো, কারণ নবী তো এখনো নবী হয় নাই, আনুষ্ঠানিক ডিক্লারেশন হয় নাই। ওই সময় খাদিজা ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা, এরে পয়গাম্বর চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহর কসম করে বললাম, আল্লাহ তোমার মতো মুহাম্মদকে কোনোদিন বেইজ্জতি করবে না। কেন? ইন্নাকা লা তাসিলুর রহম, তুমি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো, অনাহারদেরকে খাবারের ব্যবস্থা করো, বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করো, এতিমদের জন্য তুমি বাসস্থানের ব্যবস্থা করো, অসহায় মানুষদের জন্য তুমি ঠিকানার ব্যবস্থা করো। তোমার ঘরে খাবার নেই, তারপরেও তুমি মানুষের ঘরে কাম করে শ্রম দিয়ে টাকা কামাই করে গরিবের ঘরে এক বেলা খাবারের বন্দোবস্ত করো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার স্বামী তুমি চিন্তা করো না, ওয়াল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা। বাইরে দেখেন না, আমার নবী তো নবী, কিন্তু বিবিটা কত বড় বুদ্ধিমতী বিবি, বিবিটার স্বামীকে প্রবোধ দিতেছে রে ভাই। স্বামী আমার তুমি ভেঙ্গি পড়ো না, জিবরাইল তোমাকে চারবার জোরে জোরে সিনার সাথে দাবাইছে, এই দাবানের কারণে তুমি ভীত সন্ত্রস্ত হয়ো না, চিন্তিত হয়ো না, কিং কর্তব্য বিমল হয়ো না, দিশেহারা হয়ো না, ওয়াল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর জাতের কসম করে বললাম, আল্লাহ কখনো তোমাকে বেইজ্জতি করবে না, জিল্লতি করবে না, আল্লাহ কখনো তোমাকে অপদস্থ অবহেলিত করবে না। চিল্লে বলেন সুবহানাল্লাহ, মাগি চেনা দারি মগমে হি চেনা দারি, মাহি চেনা দারি মগমে হি চেনা দারি, দস্তার না দারি মগমে পে চেনা দারি, দস্তার না দারি মগমে পে চেনা দারি, এক চশমে জাদান গাফেলা যা শাহ না দাসি, শায়দ কেন গা হে কোনা দাদা গে না বাসি, শায়দ কেন গা হে কোনা দাদা গে না বাসি। আল্লাহু আকবার বলে। নবী যত বড়, সবে মাত্র জেলখানা থেকে বের হইয়া এই মা খাদিজাতুল কুবরা জেলখানার মধ্যে অবরুদ্ধ ছিলেন। অল্পদিন পরে মা খাদিজার ইন্তেকাল। আমার পয়গাম্বর বড় পেরেশান, ও আমার দোস্ত নবীর কান্না এখনো শুকায় নাই, মক্কার মধ্যে আমার নবীর সবচেয়ে বড় আপন ছিল যেই চাচা,
চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। যেই চাচার সুশীতল ছাতা ছাতার নিচে, যেই চাচার সুশীতল ছায়ার নিচে আমার পয়গাম্বর দ্বীনের বহু কাজ করতে সাহায্য সহযোগিতা পেয়েছেন, এই চাচা আবু তালেবের ইন্তেকাল, হায় হায় রে মা খাদিজার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, আমার নবী কি করবেন? ভাই রে, নবী সিদ্ধান্ত নিলেন তায়েফে চলে যাবেন। তায়েফে আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি, ওইদিকে আমার আত্মীয় স্বজন আছে, চলে যাই একটু রিল্যাক্স করে আসি। পয়গম্বর তায়েফের জমিনে পাড়ি দিলেন, আমার নবী তায়েফে যা। তায়েফের বড় বড় তিনটা বংশের তিনটা যুবনে তাকে ডাকলেন, তিনটা যুবনে তাকে ডেকে বলেছে, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এরে যুবক কোথায় যাও, কার পূজা করছো রে যুবক, লাভ তোমাকে খানা খাওয়া, তোমার জীবনটা সে দিয়েছে যে নাকি আমার জীবনটাও দিয়েছেন, আমার যিনি আল্লাহ তোমারও তিনি আল্লাহ, আমার যিনি রব তোমার তিনার রব তোমাদেরও তিনি রব। এই জন্য যুবক আমি মক্কা থেকে তোমাদের কাছে এসেছি, এই যুবক রে আমি তোমাদের কাছে এসেছি খানা খাওয়ার জন্য নয়, একটা টাকার জন্য নয়, তোমাদের বাড়ি গাড়ি দখল করার জন্য নয়, এরে যুবক তোমাদের কাছে সত্য দিনের প্রচার করার জন্য আসছি, দামি একটা কালিমার দামি একটা কালিমার আহ্বান নিয়ে আসছি। এ যুবক আল্লাহর কসম করে বলি, আল্লাহ কসম করে বলি, এই যুবক কালিমাটা পড়তে দেরি হবে, জান্নাতের মধ্যে তোর ঠিকানাটা নির্ধারণ করতে দেরি হবে না। আমার প্রিয় ভাই, আমার সেই প্রিয় নবী চাচার ইন্তেকালের পরে দুর্বল হয়ে গেলেন, গেলেন তায়েফের জমিনে। তায়েফের তিন যুবনে তাকে ডাকে বলেন, এই তায়েফের আমি তোমাদের কাছে খাবার দাবার চাই না রে যুবক, আমি তোমাদের কাছে একটা সত্য দিনের বাণী নিয়ে আসছি, আমার সাথে তোমরা কালিমা পড়বা, দুনিয়ার মধ্যে সুখের ঠিকানা মিলবে, মরার পরে জান্নাতের টিকিট পেয়ে যাবে, জোরে বল সুবহানাল্লাহ। ভাই রে, কিন্তু দুষ্ট মানুষের কাছে মিষ্টি কথা ভালো লাগে না, নবীর সত্য কথা ভালো লাগে নাই। ভাই রে, তিন যুবকে প্রতিযোগিতা করে সাঙ্গপাঙ্গদেরকে নিয়া আমার নবীর উপরে চড়া হয়ে গেছে, মারতে 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 আমার নবীর পুরা শরীরটা জখমাক্ত করে ফেলেছি। একটার পরে একটা পরীক্ষা চলছে, একটার পরে একটা পরীক্ষা। আমার প্রিয় ভাই, আমার নবী সেই তায়েফের জমিন থেকে মাইর খেয়ে মক্কা এসে উম্মে হানের ঘরে আরাম করে একটা কথা বলছিলেন, এ আমার মালিক, একটার পরে একটা কঠিন সময় আমি পার করছি, তিনটা বৎসর আমি কাফেরদের জেলখানার মধ্যে অবরুদ্ধ ছিলাম, জেলখানা থেকে বের হয়ে আমার বিবি খাদিজাকে হারাইলাম, চাচা আবু তালেবকে হারাইলাম, তায়েফের জমিনে রিল্যাক্সের জন্য গিয়া সেখানে আমি মাইর খাইলাম, মালিক
তুমি আমার জন্য এমন একজন বন্ধু পাঠাও, এমন একজন বন্ধু বানাও। মনে চায় বন্ধুর কাছে নিজের মনের ব্যথাগুলি বলার জন্য, নিরিবিলি একটা জায়গার ব্যবস্থা করে দাও যেখানে গেলে আমার মনের ইতমিনান হয়, তাসাল্লি হয়। ভাইরে, ওই সময়ে হযরতে উম্মে হানির ঘরের ছাদ ফেটে শো শো করে হযরতে জিব্রাইল আমিন আমার পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। জিব্রাইল এসে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহ তাকরাউকাস সালাম। এ পয়গম্বর, এ পয়গম্বর, আল্লাহ পাক আপনার কাছে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন। ওয়াইয়াদউ, আল্লাহ পাক আপনাকে তার বাড়িতে স্পেশাল ভাবে পার্সোনাল ভাবে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ইন্নাল্লাহ মুস্তাকুন বিকা, আল্লাহ পাক আপনার সাথে একান্ত কথা বলার জন্য আগ্রহী। সুবহানাল্লাহ, পড়েন। এই মনের ব্যথার সময় আমার পরওয়ারদিগারে আলম জিব্রাইল আমিনের মাধ্যমে আমার নবীর জীবনের সবচাইতে বড় মুজিজা, আমার নবীর জীবনের সবচাইতে বড় মুজিজা, দুনিয়ার 224,000 পয়গম্বরকে যেটা আল্লাহ দেন নাই, সেই মুজিজা আল্লাহ পাক আমার পয়গম্বরকে দিয়া প্রমাণ করাইতে চান। ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া, এ পয়গম্বর, দুনিয়ার সমস্ত নবীদের উপরে আপনার মর্যাদা দিয়েছি কিভাবে? দুনিয়ার সমস্ত পয়গম্বরকে যে জিনিস দেই নাই, সেই মেরাজের মতো মুজিজা আমি আপনাকে দান করেছি। আর একটু জোরে কও, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমি আলোচনা শেষ করছি। আমার নবীর জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা এটা, কাফেররা মানতে চায় না। যখন এই মেরাজ হয়েছে, নবমুসলিম সাহাবী যারা, তারাও দুদুল্যমান হয়ে পড়েছিলেন। আরে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যেতে সময় লাগে 3 মাস। সেখানে নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশ, এটা কোনোদিন বিবেক বুদ্ধি যুক্তি কোনোদিন এটা বুঝে আসে না। কেন বুঝে আসে না আমার ভাই? শুধু এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। বিজ্ঞান আবিষ্কার করেছে আকাশের মোটামুটি নিকটবর্তী একটা গ্রহ আছে, এই গ্রহটার নাম হচ্ছে কোয়াসার। এই গ্রহটার নাম কি? কোয়াসার। কোয়াসারটা কত দূরে? বিজ্ঞান বলছে আজকের বর্তমান সবচেয়ে দ্রুতগামী যে যানটা, এই যানের নাম হলো রকেট। ঘন্টায় 14,000 মাইল চলে। কত হাজার? জোরে বলেন, 14,000। যদি এমন কোন বাহন আবিষ্কার হয়, কোন বাহন? যে বাহনের গতি হবে এই বিদ্যুতের গতি। এই বিদ্যুতের গতি কত? সেকেন্ডে 5 সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল। এই বিদ্যুতের গতি, আলোর গতি হচ্ছে 3 লক্ষ কিলোমিটার ঘন্টায়, না সেকেন্ডে। জোরে বলেন, সেকেন্ডে। তার মানে এখান থেকে যদি 3 লক্ষ কিলোমিটার দূরে যদি একটা লাইট থাকে, আপনার এখানে যদি সুইচ থাকে, এখানে সুইচটা অন করার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে 3 লক্ষ কিলোমিটার দূরের বাল্বটা সঙ্গে সঙ্গে জ্বলে যাবে। সুবহানাল্লাহ। 3 লক্ষ কিলোমিটার গতির এই আলোটা 1 বৎসরে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে, এটাকে বলা হয় 1 আলোকবর্ষ। কি বলা হয়? 1 বৎসরে বিদ্যুৎ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে চলতে 1 বৎসরে যেই রাস্তাটা পাড়ি দেয়, বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোকবর্ষ।
সেই কুয়াশার গ্রহে এই বিদ্যুতের যেতে সময় লাগে 1000 কোটি বছর। ঘুমাই গেছেন আপনারা? কত হাজার কোটি? 1000 কোটি বছর লাগবে বিদ্যুতের। অথবা এমন কোন বাহন যদি আবিষ্কার করতে পারেন যে বাহনের প্রতি সেকেন্ডের গতি 3 লক্ষ কিলোমিটার, সেই বাহনে যদি আপনি চড়ে বসেন কুয়াশার গ্রহে যাওয়ার জন্য আপনার সময় লাগবে 1000 কোটি বছর। আরেকটু জোরে কর। এখন বিজ্ঞান বলে যে কুয়াশার দুনিয়ার জমিন থেকে কুয়াশার গ্রহ পর্যন্ত যতটুকু দূরত্ব, এই কুয়াশার গ্রহ থেকে প্রথম আকাশের দূরত্ব ততটুকু। আর একটু জোরে কর। তাইলে বিজ্ঞানের কথা যদি ধরা হয় একটা আকাশে যেতে সময় লাগে 2000 কোটি বছর। ঘুমাই গেছেন কি আপনারা? কত হাজার কোটি? 2000 কোটি। কোন বাহনে? রিক্সায় নয়, বিমানে নয়, হেলিকপ্টারে নয়, রকেটে নয়, দুনিয়ার কোন বাহনে নয়, এটা যদি বিদ্যুৎ গতির যদি কোনো বাহন হয়, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডের যদি কোনো বাহন হয়, ওই বাহনের সময় লাগে প্রথম আকাশে যেতে 2000 কোটি বছর। আকাশ কয়টা? ঘুমাই গেছেন আপনারা? আকাশ কয়টা? 7টা। যদি বিজ্ঞানের এই কথা ধরা হয় তাহলে 7 দশমিক 14 হাজার কোটি বছর সময় লাগে 7টা আকাশ পাড়ি দিতে। আর একটু জোরে কোন। আবু জাহিল্লা যে মাথা খারাপ হয়ে গেছে, মক্কার মধ্যে আইসা হই হুল্লোর শুরু করছে, হায় হায় নবী কয়কিনি। নবী বলে কি, নবুয়তের 10ম বছর অথবা 11তম বৎসরে নবীর এই মেরাজ হয়। আবু জাহিল্লা সহ মক্কার কাফেররা তামাশা করতেছে, আরে ঊর্ধ্বগমনের সফর বাদ দিয়ে আমগর 3 মাস লাগে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে, এটাই তো সম্ভব নয়। এ আমার প্রিয় ভাই, 14000 কোটি বছর লাগে যদি সপ্তম আকাশে যেতে। সপ্তম আকাশের উপরে লৌহ কলম, লৌহ কলমের পরে সিদ্রাতুল মুনতাহা, সিদ্রাতুল মুনতাহার উপরে 70000 কুদরতি পর্দা, 70000 কুদরতি পর্দার উপরে বেহেশত 8টা, 8টা বেহেশতের উপরে রহমতের দরিয়া, রহমতের দরিয়ার উপরে বেহেশতের 7 বরাবর রহমতের দরিয়ার উপরে আল্লাহ পাকের কুদরতি আরশে আজিম। যদি 7 আকাশ পাড়ি দিতে আপনার সময় লাগে 14000 কোটি বছর, তবে ধরে নিতে পারেন, আমি আপনাদের বুঝাবার জন্য বলছি, 7 আকাশ থেকে ধরে নেন আরশে আজিম পর্যন্ত যেতে বিজ্ঞানের হিসাব অনুযায়ী লাগে আরো 14000 কোটি বছর, তাহলে হয় কত? 28000 কোটি বছর। এবার যাইতে 28000 কোটি বছর, আসতে 28000 কোটি বছর, 56000 কোটি বছর তো আসতে আর যাইতে লাগে। মাঝখানে আল্লাহর সাথে কত বছর কথা হয়েছে? আল্লাহ ছাড়া, আমার পয়গাম্বর ছাড়া, দুনিয়ার কেউ জানে না, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি আমার প্রিয় ভাই, রব্বে করিম বলছেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমি আমার এই নবীকে যা দিয়েছি পৃথিবীতে কাউকে তা দেইনি। সুবহানাল্লাহ পড়েন। এই মেরাজ ছিল সবচেয়ে বড় মুজিজা, আর এই মেরাজের রাতে আল্লাহ তাআলার স্পেশাল পার্সোনাল একটা হাদিয়া ছিল, 4টা হাদিয়া। এই 4টা হাদিয়ার মধ্যে 1টা হাদিয়ার নাম হাউজে কাউসার। আর একটু জোরে বলেন আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহ ও বারাকাতু। এখানে 3টা হাদিয়া আছে, এটা শুধু নবীর পার্সোনাল না সবার, কিন্তু স্পেশাল 5টা হাদিয়া আমার নবীকে দিয়েছেন, এটা স্পেশাল আমার নবীকে। এই 5টা হাদিয়ার মধ্যে অন্যতম একটা হাদিয়ার নাম হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই নবী জান পার্সোনাল ভাবে হাউজে কাউসার আপনাকে দান করে দিয়ে সুবহানাল্লাহ পড়েন। তো আমার নবী বলছেন হাউজে কাউসারটা কেমন, যে হাদিসটা আমি পড়েছিলাম, আমার নবী বলেছেন হাউজি মাসিরাতু শাহরিন, হাউজে কাউসারের দীর্ঘ এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 1 মাসের লম্বা রাস্তা। সুবহানাল্লাহ পড়েন।
মাসিরাতু শাহরিন ওয়া জাওয়ায়াহা সাওয়া, লম্বায় যতটুকুন প্রস্থে ততটুকুন, মা উহা আবিয়াদু মিনাল লাবান, হাউজে কাউসারের পানি হচ্ছে দুধের চাইতে বেশি সাদা। আরেকটু জোরে কোন এই পানির সুগন্ধি হচ্ছে মিশক আম্বর মৃগনাভি কস্তুরীর চাইতে চমৎকার। আল্লাহু আকবার। আর তিন নম্বর, এই হাউজে কাউসারের পানি পান করার জন্য এই হাউজে কাউসারের পারে গ্লাস রাখা আছে, আকাশের তারকা যেমন অগণিত এই গ্লাস অগণিত। সুবহানাল্লাহ। তাই আমার নবী বলেছেন, আমার জমানা থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান একসাথে যদি আমার কাছে হাউজে কাউসারের পানি পান করতে আসে, একজনেরও অভাব হবে না, লাইন ধরে দাঁড়াইতে হবে না, আমি সকলকে এট এ টাইমে হাউজে কাউসারের পানি পান করাবার মতো স্বর্ণ আর রূপা দিয়ে বানানো গ্লাস আল্লাহ রেডি করে রেখেছে। এই হাউজে কাউসারের পানি পান করতে চান তো? সবাই চান? কে কে চান না একটু হাত উড়ান দেখি। চান কে কে? চান কে কে? এবার হাত উড়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। নবী বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাউজে কাউসার খেতে চাও নামাজ ছেড়ে দিও না, নামাজ ধরে নিও, নামাজ পড়বা। এ পয়গম্বর, তোমাকে দামি হাতিয়া দিয়েছি, বিনিময় কি? নামাজ পড়বা। ফাসাল্লি, নামাজ পড়বা। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে নামাজ লাগবে, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বানায়। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।